আসলে এজ ইউজুয়াল যেরকম প্রচলিত বিশ্বাসী মানুষ যাদের সাথে কথাবার্তা মানে আমি শুনি যারা আসে কথাবার্তা বলে একদম তাদের মতো না একটু ডিফারেন্ট কাইন্ড অফ চিন্তা ভাবনা করি মুক্তমনা চিন্তা ভাবনা করতে পছন্দ করি আর মানে মুমিন মানুষ কিছু মুক্ত মনা চিন্তা করতে পছন্দ করেন নাকি না 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 ভাই এরকম না আমি মুক্ত ভাবে চিন্তা করতে পছন্দ করি কিন্তু সেটা আসলে আমি নিজেরা আসলে পুরোপুরি আইডেন্টিফাই করতে পারি না যে আমি আসলে কি গ্যাস্টিক নাকি আমি নাস্তিক আমি আসলে কোনো কাতারই পড়তেছিলাম মাঝে মাঝে আমার কাছে মনে হয় আমি অনেক সংশয়ের মধ্যে আছি হ্যাঁ আচ্ছা এরকম একটা অবস্থায় আমি আছি আছি আসলে তো আপনাদের কাছে আমার আপনার কাছে আমার জিজ্ঞাসা হচ্ছে আমার নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনাটা আপনার কাছে একটু শেয়ার করি তারপরে আপনাকে করি সেটা হচ্ছে ধরেন ইতিহাস তো পরিবর্তন হয় ইতিহাস যেরকম লেখা থাকে একশো বছরের মাঝখানে বা বছরের মাঝখানে আস্তে আস্তে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় পরিবর্তন হওয়ার সাথে সাথে ইতিহাস পরিবর্তন ইতিহাস পরিবর্তন হয় মানে আমি বুঝি নাই আসলে মানে যেই ঘটনাগুলা ইতিহাসে ঘটে গেছে সেই ঘটনাগুলো পরিবর্তন হয় নাকি আমরা যেগুলো লিখেছি সেইগুলো পরিবর্তন হ্যাঁ হ্যাঁ আমি ইতিহাসগুলো আসলে বুঝাচ্ছি যে আমরা আসলে যেরকম ভাবে লিখি

আপনি আহলেকরণ হলে সেভাবে কথা বলেন মানে তো লুকোছাপার তো কিছু নাই আহলেকরণ হলে বলেন আমি আহলেকরণ না আমি আহলেকরণ না আমি আপনার আচ্ছা সরাসরি জিজ্ঞেস করি আপনাদের আমি আসলে ভাবছিলাম একটু ভূমিকা দিয়ে নিব সরাসরি আমার প্রশ্ন হচ্ছে এই যে হাদিসগুলো এগুলো যে এগুলো হচ্ছে যে ট্রু এগুলো পরিপ্রেক্ষিতে আচ্ছা ঠিক আছে তাহলে আগে এই কথাটা বলেন যে আপনি যেই ভাবে হাদিসকে যাচাই করছেন সেই একই পদ্ধতি কি আপনি কোরআনের বেলায় যাচাই করেছেন

কিন্তু সেই কথাগুলো হাদিসের ভিতরে আসেনি এসেছে একটু রয়েশা লিখছে তারা হ্যাঁ আবার এরকম হইতে পারে মোহাম্মদ একদম ভালো মানুষ ছিল যে কিন্তু সেই কথাগুলো হাদিস আসেনি খারাপ কথা আসছে তার মানে ওই যে মোহাম্মদ একেবারে খুনি ডাকাত একেবারে মানে চরম খারাপ ছিল কিনা বা চরম ভালো ছিল কিনা এটা জানার তো আর কোনো ওয়ে নাই আমাদের কাছে আমাদের যে ওয়েটা একমাত্র ওয়েটা আছে সেই ওয়েটা হচ্ছে যেই টেক্সট গুলা আমাদের কাছে আছে সেই টেক্সট থেকে আমাদের জানতে হবে এটা হইতে পারে না হইতে পারে এগুলা যদি আমি যখন আমি সেই পজিশনে চলে যাব তখন তো উল্টাটাও হইতে পারে আপনি আমি যেটা ভাবতেছি তার একদম উল্টাটাও হইতে পারে আপনি যেটা ভাবতেছেন সেটা একদম অপোজিটটাও তো হইতে পারে তাই না যদি আপনার কাছে কোনো এভিডেন্সই না থাকে

আমি তো আসলে নিজের কাছে নিজের ক্লিয়ার হতে চাচ্ছি আপনার কাছে জিজ্ঞেস করতেছি এই কারণে আপনার কাছে জানতে চাইছি হ্যাঁ

সারা দিন খুব মজা করছে একদম এবং সন্ধ্যার দিকে যারা ঈশ্বর আছে বলে বিশ্বাস করে তারা গৌতম বুদ্ধের কাছে গেছে গিয়ে বলতেছে যে আসলে কি নাই আমরা তাহলে এরকম চিন্তা করি বিশ্বাস করি যে ঈশ্বর আছে আপনি বলতেছেন ঈশ্বর নাই তাহলে আমরা কেন সন্ন্যাস নিলাম কেন কিছু করলাম ওনাকে গৌতম বুদ্ধ বলছে ঈশ্বর আছে তখন আবার ওরা খুবই খুশি হয়ে গেছে এরপরে

কিছু লাইভ দেখছি আমি যতটুকু শুনছি ভাই তাহলে একটু কষ্ট করে অন্য কোন অন্য লাইভগুলো একটু দেখেন আপনি হ্যাঁ একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখেন qualche লাইভ কারণ আমার মনে হচ্ছে যে আপনি আমাদের সম্পর্কে কোনো কিছু না জেনে না বুঝে আপনি মানে আলোচনা করতে চলে আসেন কাজটা আপনার মানে ঠিক হচ্ছে না আপনি আগে একটু জেনে আসা উচিত যে আপনি ওই লাইভে যে অংশগুলো অংশ নিচ্ছেন বা নাস্তিকতা কি সেই সম্পর্কে আপনি একটু করে আসতে হবে নাস্তিকরা এটা বলে না যে ঈশ্বর নাই এটা তারা বলে না

এই আপনি তো নাস্তিক মানে হইতাছে তারা যারা মনে করে ঈশ্বর নাই এরা হইতাছে নাস্তিক এই কথা যদি মানে এক কথা প্রতিদিন যদি জিকিরের মতো করে বলি জিকির করি জিকির করি জিকির করি এরপর যদি আইসা আপনি জিজ্ঞেস করেন ভাই কি জিকির করলেন না শুনতে পাই নাই ভাই বলেন নাoverline কি বলেন ভাই জিকির জিকির করতে করতে জিকির করে ফলাইছে ভাই এই কথাগুলো জিকির করে ফলাইছে ভাই এরপর যদি আপনারা এক কথা বলেন অদ্ভুত ভাই অদ্ভুত বিরক্তি করব বটে তাই না না আসলে আপনিও তো প্রতিদিন কথাগুলো বলতেছেন কিন্তু আমরা সবাই তো প্রতিদিন যুক্তি যুক্তি থাকতেছি না আমাদের অনেক সময় আপনার অনেক কথা শুনতে মিস হয়ে যেতেছে অথবা আমরা দশটা এপিসোড মধ্যে একটা এপিসোড দেখতেছি অনেক সময় আসলে মিস হয়ে যায় সবাই তো আসলে সব সবসময় থাকবেও না আপনি হয়তো একশো বার বলছেন তার মধ্যে আমি হয়তো দুইবার পাইছি আটানব্বই বার শুনতে পারি নেই কারণ আমি আসলে দুঃখিত কিন্তু আমি আসলে

না থাকতে পারেন তো বলিনি আবার আমার কথা মানে স্টমেন্ট করতেছেন কেন ভাই আমার কথা বিকৃত করলেন কেন থাকতে পারেন বলেছি আচ্ছা ঈশ্বর আছেন কিন্তু প্রমাণ নাই ঈশ্বর আছেন সেটাও তো বলি নাই ভাই আবারও বিকৃত করছেন ভাই এই যে কথা বুঝেন না মানে একটা কথা বলি কথা কথাকে আবার বিকৃত করে বলতে হয় ঈশ্বর থাকার কোনো প্রমাণ নেই ঈশ্বর থাকার কোনো প্রমাণ নেই ঈশ্বরের সপক্ষে কোনো প্রমাণ নাই আর যে জিনিসের প্রমাণ নাই সেই জিনিস আমরা মানি না প্রমাণ ছাড়া কেন মানতে যাব আমাদের চিন্তার পদ্ধতি যদি এরকম হয় যে আমরা প্রমাণ ছাড়া মানব তাহলে যা প্রমাণ পান পাঁচশো বছর পরে তো এই যুক্তি তো যেকোনো কিছুর ক্ষেত্রে লাগানো যায় মানে আপনাকে যদি আমি বলি গত জন্মে আপনি আমার থেকে পাঁচ লক্ষ টাকা ধান নিছিলেন ভাই এখন ফেরত দেন

কোন জায়গাতে কোনটা দেখেন ভাই আদালতের যে ব্যাপারটা মনে করেন মনে করেন আমাকে রাস্তার একটা ন্যাংটা পাগল এসে বললো সেই পৃথিবীর সৃষ্টি করছে এখন আমি জিজ্ঞেস করলাম ভাই তুমি যে পৃথিবীর সৃষ্টি করছো বললা এটার প্রমাণ কি কে আমাকে বলল 500 বছর পরে যদি বিজ্ঞান আবিষ্কার করে যে আমি পৃথিবী সৃষ্টি করেছি হ্যাঁ তাহলে তো কি হবে তখন কি হবে আমি বললাম ওয়াও কি চমৎকার যুক্তি দিয়েছে ওয়াও ফ্যান্টাস্টিক যুক্তি অসাধারণ যুক্তি তাহলে তো এই যুক্তির কাছে তো আমি হেরে গেলাম তখন তো আমরা এই ন্যাংটা পাগলকে মানে মহাবিশ্ব সৃষ্টি করতে হিসেবে স্বীকার করে নিতে হবে আপনি কি ভাই এইভাবে আপনার যুক্তির কাঠামো এটা সিরিয়াসলি আপনি একজন বুদ্ধিমান মানুষ আপনার মাথা কাজ করছে আপনি এই যুক্তি দিতে পারেন যে ভাই 500 বছর পরে যদি এটা হয় সেটা হয় কেটা হয়

মানে আপনি আপনি এই যুক্তি দিয়ে করে ভাবতেছেন কি মোক্ষম একটা যুক্তি দিচ্ছি রে ভাই পাঁচশো বছর পরে যদি বিজ্ঞান আবিষ্কার করে এটা সত্য এইটা এই যুক্তি দিয়ে আমি আল্লাহরে প্রমাণ করে দিলাম আহ

পারফেক্ট সিদ্ধান্ত দেয় না সেটা অনুমানই করে কেমন এই যুক্তি সময় প্রেজেন্টেন্সের উপরে আপনাকে রাখতে হবে যুক্তির পয়েন্ট আপনাকে প্রেজেন্টেন্সে রাখতে হবে পাঁচশো বছর পরে কি হবে পাঁচশো বছর পরে পৃথিবী যদি না থাকে তাহলে আপনি কীভাবে ঈশ্বর 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 মানব কালকে কী হবে আমরা জানি না ওই জন্য যুক্তি সবসময় বর্তমান কালের উপরে হবে হ্যাঁ আপনি কিন্তু বাসবিহারী ভাই মনে করেন ওনার পরীক্ষার খাতে আসছে যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘরে নাকি সূর্য পৃথিবীর চারিদিকে ঘরে উনি তখন মাথা চুলকাতে চুলকাতে ভাবলেন পাঁচশো বছর পরে যদি আবিষ্কার হয় পৃথিবীর সূর্য কেউই ঘরে না সবাই খারা আছে তাহলে তো আচ্ছা আমি এটাই লিখে দিই পরীক্ষার খাতায় সবাই দাঁড়ায় আছে হ্যাঁ পাঁচশো বছর পরে যদি আবিষ্কার হয় যে কেউ ঘুরতেছে না এই যে এই উত্তর বা ধরেন উপপাদ্য ওনাকে প্রমাণ করতে দিচ্ছে উনি বলতেছেন পাঁচশো বছর পরে যদি আবিষ্কার হয় পিথাগ্রসের উপপাদ্য আসলে মিথ্যা গুল তাহলে কি হবে তাইলে আমি এখন পিথাগ্রসের উপপাদ্য এখন আমি লিখলাম যে পিথাগ্রসের উপপাদ্য প্রমাণিত না অপ্রমাণিত উনি কি মানে 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 মার্ক পাবেন মার্কস পাবেন নাকি উনি জিরো পাবেন ভোগে ফাইভ বলে মানে 500 বছর পরে কি আবিষ্কার হইতে পারে এটার উপরে উনি মানে একটা ডিসিশন মেক করতেছে যে 500 বছর পরে যদি এরকম হয় তখন কি হবে এটার উপরে কিভাবে আমরা এই মুহূর্তে ডিসিশন মেক করতে পারি 500 বছর পরে যেই জিনিসটার কোন আপাতত কোনো প্রমাণ নাই

কি বলে ভাই ভাই আপনি কি আপনি কি আপনি একটু একটু রায় বাহাদুর ভাই আপনি মানে মানে পড়ালেখা যুক্তি বিষয় কোনো বই জীবনে কখনো পড়েছেন যুক্তি কাকে বলে আমি প্রোবাবিলিটি স্টুডেন্ট প্রোবাবিলিটি স্টুডেন্ট সেটা জিজ্ঞেস করি নাই মানে যুক্তিবিদ্যা আপনাদের আপনাদের মানে অনার্স কোর্সে যুক্তিবিদ্যা বলে কোনো ইয়া ছিল কিনা না আমি তো এখানে যুক্তির সাথে সাথে আরেকটা জিনিস আসছে সেটা হচ্ছে প্রোবাবিলিটি এটাকে প্রোবাবিলিটি বলে না ভাই

প্রবাবিলিটি কাকে বলে পসিবিলিটি কাকে বলে আপনি যখন বলতে পারবেন না ঠিক আমি নিশ্চিত বলতে পারবেন না তখন আমি আপনাকে খুব সুন্দর করে উদাহরণ সহ দেখায় দিব কোনো সমস্যা নাই আপনি আগে আমাদের আমাদেরকে একটু বলেন যে প্রবাবিলিটি হতে হলে একটা জিনিসের একটা জিনিস সম্পর্কে যখন আমরা এই জিনিস এই ঘটনাটাকে প্রবাবল বলবো আর একটা ঘটনাকে যখন পসিবল বলবো এই দুটার মধ্যে পার্থক্য কি এটা আগে একটু আমাদেরকে বলেন আপনি সেটা টচ করবেন ধরেন আপনার কয়েনের এক পাশে আছে হচ্ছে ধরেন আছে সাপলা আরেকপাশে পাশে আসে সুইট আপনি কয়েনকে টচ করবেন এর মধ্যে থেকে একটা একটা হচ্ছে আপনার সাপলা আসবে অথবা একটা সুইট মেলা আসবে এখানে এখানে আপনার ইভেন্ট ঘটার একটা সেট হয় প্রবাবিলিটির ক্ষেত্রে একটা সেট হয় এই সেটের মধ্যে এটা হইতে পারে দুইটা ঘটনা ঘটতে পারে ধরেন সাপলা করতে পারে অথবা শহীদ মেলা আসতে পারে

ডিফারেন্ট জিনিস হ্যাঁ এখন প্রোবাবিলিটি ক্যালকুলেশনের সময় আমার সবসময় সম্ভাব্য কতগুলা কি হইতে পারে সেই জিনিসগুলো প্রুফ রাখতে হবে তাই না যে জিনিসগুলো সেই জিনিসগুলোকে তো ফ্যাক্ট হইতে হবে নাকি সেই জিনিস সেই ফ্যাক্ট ফ্যাক্টের ওপরে তো আমি সেই প্রবাবিলিটি অ্যানালয়সিস করতে পারবো মানে কতগুলা ঘটনা ঘটতে পারে সেই ফ্যাক্টর ওপরে তো আমি প্রবাবিলিটি অ্যানাইসিস করতে পারবো তাই না

লিখে যখন আমরা আলোচনা করি পসিবিলিটি যে কোনো কিছু পসিবল মহাবিশ্বে যে কোনো কোনো কিছু পসিবল প্রত্যেকটা কিছু ঘটার সম্ভব মানে মানে পসিবিলিটি কখনোই জিরো না এই কথাটা শুনেছেন আপনি হ্যাঁ ইট ডিপেন্ড করে আপনি যদি তাহলে একটা সাপলা একটা খোঁজ মানে আসলে কমে একটা

এটা তুই যাই না না এটা তো না না এটা তো এই এইভাবে এটাকে প্রোবাবিলিটি বলে না ভাই এই যে একটা জিনিস আছে একটা জিনিস অথবা নাই এটাকে প্রোবাবিলিটি বলে না প্রোবাবিলিটি হইতে হইলে সবগুলা ঘটনা আপনি প্রমাণ করতে হবে এই কথাটা কি বোঝেন আপনি প্রোবাবিলিটি আপনি প্রোবাবিলিটির ছাত্র হয়ে থাকলে আপনার তো এটা জানার কথা যে প্রোবাবিলিটিতে যে কয়টা ঘটনা ঘটতে পারে সেই কয়টার প্রুফ থাকতে হবে এই যে একটা ডাইসে 6টা পার্ট এখানে কখনো 15 উঠতে পারে না 15 ওঠার কোনো প্রোবাবিলিটি নাই বা মানে ছয়টা একটা ডাইসের ছয়টা পার্ট আছে এখানে জিন ওঠার বা ভূত ওঠার ভূত তো এখানে কোনো একটা সেটের সেটের একটা অংশই না এই সেটের একটা অংশই না এই সেটের অংশ হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টার ভিতর উঠতে হবে তাহলে এটা প্রবাবিলিটির ক্যালকুলেশন হবে এখানে জিন বা পনেরো বা তিনশো সাতাত্তর এগুলো কোনো কিছু এই সেটের অংশ না তাহলে এই সেটের অংশ না হইলে আমাদের কাছে যদি এই সেটের অংশ না হয় তাহলে এটার প্রবাবিলিটি কীভাবে থাকবে এটার পসিবিলিটি থাকতে পারে সেটা ভিন্ন একটা শব্দ ভিন্ন একটা মানে সংজ্ঞা বাষ্ বেরবে আমি কি বাষ্ বেরবে আমি কি মানে খুব সহজ করে বলি নাই বাস্বেরিয়া ভাই আপনি একটু বলেন তো হ্যাঁ ঠিকই বলেছেন আচ্ছা রায়বাহাদুর ভাই ধরুন একটা টস পয়সা পয়েন আপনি টস করছেন তিনবার টস করলেন তাহলে মোট কতগুলো অপশন করতে পারে হ্যাঁ ওটা হচ্ছে ওটা হচ্ছে আপনার একটা পয়সায় কয়েনে দুটো অপশন আছে হেড এন্ড টেল তার মানে দুই দুটো অপশন আছে এবারে আপনি তিনবার টস করলেন ওই টু টু দি পাওয়ার থ্রি মানে টু কিউ তার মানে আটটা জিনিস পড়তে পারে আটটা জিনিস মোট পড়বে এটা হচ্ছে ডোমেন বলা এবারে হেড করার সম্ভাবনা বা প্রবাবিলিটি কত হেড হচ্ছে একখানা তাহলে টু টু দি পাওয়ার কিউ ইকুয়াল টু এইট হলো তাহলে ওয়ান বাই এইট হচ্ছে এর প্রবাবিলিটি একটা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানো যায় কিন্তু ঈশ্বর থাকা বা না থাকা এটা হওয়ার জন্য আপনাকে আগে জানতে হবে ঈশ্বর থাকা বা না থাকা তার আগে আপনাকে ওই অস্তিত্বে আনতে হবে ঈশ্বরটা আছে কি তার কতগুলো অপশন আছে আমাকে দেখতে হবে নাহলে ওই ফর্মুলায় আপনি বসাতে পারছেন তখনই ওটা অনুমান তখনই হচ্ছে আপনার ওটা অনুমান অনুমান দিয়ে আপনি পসিবিলিটি চিন্তা করতে পারেন প্রবাবিলিটি প্রোবাবিলিটি হলেই তার ডোমেন আনতে হবে তার তার ফর্মুলা আছে ওই এফ এ ইকাল টু হোল এই ডিভাইডেড বাই এম মানে টোটাল কতগুলো অপশন আর আপনার কতগুলো পড়তে পারে যেমন ধরুন বাহান্নটা তাস বাহান্নটা তাসের মধ্যে তেরোখানা আছে হার্টস মানে লাল পান তাহলে লাল পান যদি আপনি একটা টানেন একটা তাস টানেন তাহলে লাল পান পড়ার সম্ভাবনা হচ্ছে ওয়ান বাই বাহান্ন ইন্টু তেরো

কয়েন এই কয়েনের দুটো পসিবল ভ্যালু আছে একটা হেড হতে পারে একটা টেল হতে পারে কিন্তু এটা যদি একটা ফেয়ার কয়েন না হয় তখন কিন্তু আমরা বলতে পারি না যে হেড আর টেল পড়ার সম্ভাবনা ফিফটি 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 পার্সেন্ট ফিফটি পার্সেন্ট অর্থাৎ কিনা হাফ হাফ এই জিনিসটা আমরা বলতে পারি না এরকম হতেই পারে যে একটা ফেয়ার কয়েন নয় তখন হেড পড়ার সম্ভাবনা বেশি হতে পারে ঠিক যেমন আপনি একটা উদাহরণ দিচ্ছিলেন একটা লুডোর ছক্কা এই ডাইস যেটা এই ডাইসের ছটা পসিবল ভ্যালু আছে তার বেশি ভ্যালু নেই এইটা আমরা বলতে পারি যে ছয় একটা এটা আমরা বলতে পারি এটুকুই বলতে পারি যে ছয় পড়ার একটা পসিবিলিটি আছে এটা পড়তে পারে কিন্তু প্রয়াবিলিটি যদি এটা একটা ফেয়ার ডাইস না হয় এমন অনেক সময় দেখা যায় যে এখানে ডট দেওয়ার জন্য ডট বেশি হওয়ার জন্য তার ওজন কম হতে পারে সেই দিকে তাই জন্য এরকম হতেই পারে যে ছয় পড়ার পসিবিলিটি সেটা থাকলেও ছয় পড়ার প্রয়াবিলিটি ওয়ান সিক্স নয় এবং এই জন্যই অনেক সময় এই যে ডাইসগুলো যেগুলো বানানো হয় সেগুলোকে খুব মানে খুব মেজারমেন্ট খুব ভালো করে বিভিন্নভাবে সেগুলো বানানো হয় বড় বড় ক্যাসিনোতে সেখানে লোকজন রীতিমতো অবজেকশন দেয় যে না এটা একটা ফেয়ার ডাইস নয় এরকম হচ্ছে না ওরকম হচ্ছে না তো সেগুলোকে একটা বেশ কায়দা করে বিভিন্ন রকম তার তার বিভিন্নভাবে সেটাকে সাইজ দিয়ে বানানো হয় এই যে জিনিসটা যেটা আমরা আলোচনা করছি এখানে এই পসিবিলিটি এবং প্রয়াবিলিটি দুটো জিনিস একটুখানি গুলিয়ে যাচ্ছে পসিবিলিটি অনেক কিছুই হতে পারে থাকতেই পারে এরকম পসিবিলিটি অনেক কিছু থাকতে পারে কিন্তু এই প্রয়াবিলিটি এখন পর্যন্ত আমরা সেরকম দেখি না আমরা কোনোরকম ডিরেক্ট বা ইনডিরেক্ট এভিডেন্স দেখি না যে কোনোরকম একজন সৃষ্টিকর্তা আছেন বা এই মহাবিশ্ব কেউ হাতে করে তৈরি করেছেন হ্যাঁ আমাদের কাছে কিছু কিছু জানার থামতি থাকতে পারে কিছু কিছু জায়গায় আমরা একটা ইনফর্মড একটা 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 অনুমান করে থাকতে পারি সেই জিনিসগুলো অবশ্যই সত্যি কথা কিন্তু তবুও আমরা এরকম দেখি না যে ব্যাং হয়েছে এরকম কেউ একজন বসে বসে চকলেট বোমে আগুন দিচ্ছিল তারপরে দুম করে বিগ ব্যাং হয়ে গেল এই ধরনের কোনো জিনিস আমরা দেখি না আমরা এরকম দেখি না যে পৃথিবী বা সূর্য যে সৃষ্টি হয়েছে সেটা কেউ যে নাড়ু পাখি পাখি এসে ছুঁড়ে দিয়েছে এরকম করে পৃথিবী এই পৃথিবীটা ছুঁড়ে দিলাম ঘুরতে থাকলো একটা লাখটির মতো স্পিন দিয়ে দিলাম তারপর তার মনে হল যে আরে দুটো গ্রহ তো একদিকে করছে সকটা গ্রহ একদিকে ঘুরছে এই একটা দুটো গ্রহ আমি আমি উল্টে দিকে করাই অ্যান্টিগ্লকাইজ করাই এরকম মনে হলো এই ধরনের কোন রকম হস্তক্ষেপ এই ধরনের আমরা দেখি না শুধু তাই কেন কোনো যে প্রাণের উদ্ভব হয়েছে ইভলভ হয়েছে লাইফ অন আর্থ এই জিনিসগুলোতে আমরা কোনো কিছু কোন রকম হস্তক্ষেপ দেখি না আমরা দেখি প্রকৃতি যেখানে তার কোনো পারপাসলেস একটা প্রোগ্রেশন দেখি সেখানে কিছু ফিজিক্সের রুলস আছে ঠিকই

আহ এখন একজন ডিটেকটিভ আসলো তিনি কি এই কথা বলবে যে এই খুনটা একটা এলিয়েন বা জিনের করে যাওয়ার প্রবাবিলিটি হচ্ছে ফিফটি পার্সেন্ট আর কোনো মানুষের করার প্রবাবিলিটি হচ্ছে ফিফটি পার্সেন্ট এই কথাটা কি ডিটেক্টিভ বলতে পারেন না সেরকম তো কখনো বলে না এখানে আহ পসিবিলিটি ওই যে আমরা যে আপনি যে কথাটা বললেন যে পসিবিলিটি যা খুশি হতে পারে যে কোনো ধরনের কিছু হতে পারে পসিবিলিটি হ্যাঁ কিন্তু তার প্রয়াবিলিটি কি সেই জিনিসটা আমরা ক্যালকুলেট করতে পারি ঠিক সেই জিনিসটা সেই যে ইয়াংসের শেলডেনে সেখানে একটা কথা শেলডেন বলেছিল যে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর কথা যে আমি বাড়ি গিয়ে দেখতে পারি যে এক মিলিয়ন ডলার আমার খাটে রাখা আছে এইটা থাকতেও পারে নাও থাকতে পারে তাহলে কি মানে বলছে যে অন ইজ এটা কিন্তু নয় প্রয়াবিলিটি সেখানে সেটা পসিবিলিটি পসিবিলিটি দুটো ভ্যালু হতে পারে পসিবল ভ্যালু হতে পারে একটা ভ্যালু যে সে বাড়ি গিয়ে দেখবে তার খাটের উপরে মিলিয়ন ডলার রাখা আছে এইটা একটা পসিবল ভ্যালু আর একটা পসিবল ভ্যালু হচ্ছে যে সেখানে কোন রকম টাকা রাখা নেই এই দুটো পসিবল ভ্যালু কিন্তু প্রবাবিলিটি কোনটা প্রয়াবিলিটি না থাকার তাই সব থেকে বেশি থাকার প্রয়াবিলিটি প্রায় টেন টু জিরো অলমোস্ট হ্যাঁ এটাও আমি বলতাম একটু পরে যে এই টাকা মানে আমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে পাঁচ হাজার কোটি বিলিয়ন ডলার আছে হ্যাঁ এটা আছে অথবা নাই এখন কি আমরা এখান থেকে এই কনক্লুশন আসতে পারি সুতরাং আমার ব্যাংকে পাঁচ হাজার কোটি বিলিয়ন ডলার থাকার প্রবাবিলিটি হচ্ছে ফিফটি পার্সেন্ট এই ক্যালকুলেশন হয় এখান থেকে আমি সিরিয়াসলি এটা তো মানে জাস্ট একটা মানে যদি এরকম কেউ ভাবে সে তো রীতিমতো মানে সে তো বোকা বলি আমরা তাকে ধরতে পারি কিন্তু অমিত ভাই উনি মানে বলছেন যে উনি মানে প্রবাবিলিটি স্টুডেন্ট প্রবাবিলিটি স্টুডেন্ট হলে তো এই জিনিসটা তো জানার কথা যে প্রবাবিলিটি ক্যালকুলেশনের সময় কতগুলা ঘটনা ঘটতে পারে সেই ঘটনাগুলার ঘটতে পারে সেটার একটা প্রমাণ দরকার হয় এবং সেগুলো সেইগুলোর উপর ভিত্তি করে ক্যালকুলেশনটা হয় তাই না অমিত ভাই নিশ্চয়ই অমিত ভাই এখন দেখুন প্রয়াবিলিটি তো এরকম অনেক কিছু পসিবিলিটি এরকম অনেক কিছুই হতে পারে তো এই যে জিনিসটা আপনি বলছেন যে একটা একটা ডিরেক্ট বা ইনডিরেক্ট এভিডেন্সও থাকতে হবে যেটা দেখে আমরা একটা প্রয়াবিলিটি ক্যালকুলেট করতে পারি যেমন ধরুন একটা স্যাম্পেল আমি নিলাম স্যাম্পেল একটা ধরুন কোনো একটা আমি হাইপোথিস টেস্ট করছি যে সিগারেট কজেস ক্যান্সার এইখানে একটা হাইপোথিস আছে আমার আমি সেটাকে টেস্ট করছি আমি একটা স্যাম্পেল নিলাম এখন একটা সম্ভাবনা আছে যে এইটা একটা পসিবিলিটি আছে যে এই যে স্যাম্পেলটা আমি নিয়েছি যেখানে আমি দেখছি সিগারেটের সাথে ক্যান্সারের একটা অ্যাসোসিয়েশন আছে এই যে এটা একটা জাস্ট র্যান্ডাম চান্সের জন্য এরকম স্যাম্পল স্যাম্পেল নেওয়া হয়েছে এর মধ্যে কোনোরকম আদতেও কোনো রকম অ্যাসোসিয়েশন নেই এইটা একটা পসিবিলিটি কিন্তু প্রয়াবিলিটি যখন ক্যালকুলেট করতে হবে তখন আপনাকে একটা এভিডেন্সের ওপরে ক্যালকুলেট করতে হবে এবং সেই এভিডেন্সগুলো সেই জিনিস সেই যে সেই যে ডেটা যেটা আমি পাচ্ছি সেটা কীভাবে ক্যালকুলেট করবেন সেটা কন্ট্রোলের সাথে সেটা স্টাডি করে দেখবেন যে কম্পেয়ার করে দেখবেন যে এটা প্রয়াবিলিটি কত হতে পারে এইরকম একটা ডেটা তৈরি হওয়ার সম্ভাবনা কত হতে পারে ঠিক এইভাবেই আসিফ আমি ক্যাল আমরা ক্যালকুলেট করি আপনি ঠিক যে কথাটা বলছিলেন আসিফ ভাই যে একটা এভিডেন্স তো লাগবে নইলে আমরা প্রোবাবিলিটি কিন্তু ক্যালকুলেট করতে পারবো না ঠিক সেইরকমই পুরো রকম ডাইরেক্ট বা ইনডাইরেক্ট এভিডেন্স আমরা এরকম দেখি না আসিফ ভাই আমি আসলে মানে রীতিমত হতাশ สมিত ভাই মানে মানে একজন মানে মানে স্ট্যাটিস্টিক্সের মানে প্রোবাবিলিটির একজন স্ট্যাটিস্টিক্স অথবা প্রোবাবিলিটির একজন স্টুডেন্টকে আমাদের এই জিনিসগুলো বোঝাইতে হচ্ছে এটা আসলে খুবই হতাশাজনক এবং খুবই মর্মাহত আমি

পসিবিলিটি তো আমি তো আপনাকে সেই জন্যই বললাম যে পসিবল যে কোনো কিছু ঘটার সম্ভাবনা কখনোই জিরো না মহাবিশ্বের যে কোনো ঘটনা ঘটুক না কেন তার সম্ভাবনা কখনোই জিরো না আমরা বলতে পারি টেমস টু জিরো কিন্তু আমরা কখনো যৌক্তিক কোনো ঘটনা ঘটার সম্ভাবনা জিরো কখনো বলতে পারবো না এটা বলা সম্ভবই না অমিত ভাই আমার 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 কথাটা আমার কথাটা কি মানে বোঝা যাচ্ছে না আমরা জানি কি করে কারণ আমরা সেখান থেকে এভিডেন্স দেখছি যে এখানে পসিবল ভ্যালিউজ কি কি হতে পারে সেই জিনিসটা আমরা দেখছি এখানে কিন্তু এখানে একটা এটা কিন্তু সম্ভাবনা আছে একটা ঠিক আছে সেটা প্রিটি নয় সেটা পসিবিলিটি আমি বলতে চাইছি কিন্তু এই যে গড আছে কি নেই একজন সৃষ্টিকর্তা আছে কি নেই এই জিনিসটাও কিন্তু এরকম ভাবে আপনি হঠাৎ করে বলতে পারেন না এর জন্য কোনোরকম কোনো কোন এরকম কোন কোনো পসিবল ঘটনা দেখেছেন যেখান থেকে আপনি ডিডিউস করতে পারেন যে ধরুন লাইফ অন আর্থ এই জন্য অ্যাজ উই সি লাইফ অন আর্থ আমরা যেরকম ভাবে দেখি এইটার পেছনে কোন একজন কারিগর আছে বা ধরুন এই পৃথিবীটা পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে এই ঘূর্ণনের পেছনে কোনো একজন কারিগর আছে বা অন্য একটা গ্রহ ইউরেনাস সে উল্টো দিকে ঘুরছে এর পেছনে কোনো একজন কারিগর আছে এরকম কি কোনো দেখেছেন এরকম কি কোনো আপনার কাছে এভিডেন্স আছে রায় বাহাদুর ল তো আছে ইউনিভার্সিটি একটা ল আছে তাই না ভাই

এবং মানে ল বলতে অনেকে এই জিনিসটা বোঝে যে কেউ একজন একটা রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি করে দিচ্ছে সেই অনুসারে সেই অনুসারে সেই জিনিসটা চলতেছে কিন্তু মানে মহাবিশ্বের ক্ষেত্রে কিন্তু এই ওয়ার্ডটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না এই যে মানে মনে করেন গ্রহ ল অনুসারে চলতেছে এটা কিন্তু মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড না এটার জন্য কিন্তু আলাদা একটা ওয়ার্ড থাকা এটা কি কি আপনি একটু ব্যাখ্যা করতে পারেন অমিত ভাই যে মহাবিশ্বের যে পদার্থ যে বৈশিষ্ট্য সেটা যে আসলে কোনো ল না কোনো রুলস মানে সাংবিধানিক কোনো ইয়া না সাংবিধানিক কোনো মানে অবলিকেশন না তাদের উপরে যেইভাবেই তাদের চলতে হবে তাদের অধিকতি করা যাবে না মেকানিক সম্পর্কে আমরা জানতে শুরু করলাম তখন আমরা একটা জিনিস দেখলাম যে আমাদের ভাষার একটা সীমাবদ্ধতা আছে এই ভাষার সীমাবদ্ধতা কি কিরকম যে আমাদের ভাষা মানুষের ভাষা এতটা ওয়েল ডেভেলপ নয় যে আমরা কোয়ান্টাম ফিজিক্স আমরা ডিফাইন করতে পারি বা সংজ্ঞায়িত করতে পারি বা ব্যাখ্যা করতে পারি বা ডেসক্রাইব করতে পারি বা বর্ণনা করতে পারি তখন আমাদের কিছু কিছু অ্যানোলজি দেওয়ার প্রয়োজন হয়েছিল এবং সেখানে এই জন্য দেখবেন সেখানে অনেক রকম ইন্টারপ্রিটেশন আছে যেমন কোপেন হেগেন ইন্টারপ্রিটেশন আছে মাল্টিভার্স আছে এরকম অনেকগুলো ইন্টারপ্রিটেশন আছে ঠিক সেরকমই একটা সমস্যা হচ্ছে যে এই যে আমরা যে দেখি যে নীতিগুলো ফলো করে বা যেভাবে কোনো একটা ফিজিক্সে যেভাবে কাজ করে সেই জিনিসগুলোকে আমরা ওই সাদা মাটা ভাষায় আমরা ল বলি এবং সেটা অবশ্যই আমাদের এই টেকনিক্যালিও সেই জিনিসটা এসে গেছে আপনি যে জিনিসটা বলছেন সেটা সত্যি করেই তাই যে এরকম যেমন ট্রাফিক আছে বা আমেরিকাতে সব গাড়িগুলো ডান দিক রাস্তার ডান দিক দিয়েই চলে এবং ভারতবর্ষে সেগুলো সব বাঁ দিক দিয়ে চলে এটা একটা ল এটা একটা সেট করে দেওয়ার রুল তা সেরকম কিন্তু নয় এর অন্যথা হতেই পারে এরকম কিন্তু হতেই পারে যে যেমন ধরুন এই একটা যে এই টাইডাল লকিং এর কারণে হ্যাঁ চাঁদ একসময় হয়তো তার একটা গতি ছিল কিন্তু সে এখন টাইডাল লকিং এর জন্য সে একটা দিক সে পৃথিবীর দিকে মুখ করেই থাকে এবং এই চাঁদের জন্য পৃথিবীর আর্নিক গতি কিন্তু ধীরে ধীরে সে সে কিন্তু তার গতিটার হ্রাস পাচ্ছে প্রায় বেশ কিছু মিলিয়ন বিলিয়ন বছর আগে বা মিলিয়ন বছর প্রায় ছশো সাতশো মিলিয়ন বছর আগেও পৃথিবীর ঘূর্ণন বেগ বাইশ ঘন্টায় একদিন হতো তা এবার উন্নয়ন মানে আন্দিক গতিটাও সেখানে হ্রাস পাচ্ছে আবার ধরুন এই কোয়ান্টাম ল যদি দেখেন সেখানেও যে সমস্ত কিছু একদম সার্টেনলি সে সব কিছু বলা যায় সেরকম নয় আমরা দেখি যে ক্লাসিক্যাল মেকানিক্স থেকে অনেক রকম ব্যত্যয় আমরা সেখানে দেখতে পাই তার মানে এই জিনিসটা আমরা কখনো বলতে পারি না যে এটা কেউ সেট করে দিয়েছে এরকম হতেই পারে যে এই রুলস গুলো সেগুলো নিজে থেকেই হয়েছে বা এটাই তার প্রপার্টিজ এই যে গোটা মহাবিশ্বে আমরা যেরকম দেখছি সেই জিনিসটা একটা প্রপার্টিস যেমন বড় জলে ভাসে তার একটা কারণ আছে ডেফিনেটলি সেই জিনিসটাকে আমরা ব্যাখ্যা করতে পারি কিন্তু সেটাকে এরকম রুল সেই জন্যই বরফ যে জলে ভাসে এরকম কিন্তু নয় সেই জিনিসটা একটা প্রপার্টি এইটুকুই আমরা বলতে পারি আসিফ ভাই আচ্ছা আসিফ ভাই ব্যাকে গেছে রায় ভাদুর ভাই আপনার যদি কিছু বক্তব্য থাকে আপনি বলতে পারেন আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনার হঠাৎ এটা মনে হলো কেন যে একটা পসিবল ভ্যালু হচ্ছে ঈশ্বর থাকা এই জিনিসটা একটুখানি ব্যাখ্যা করুন শুনি আসিফ ভাই আস্তে আস্তে শুনি ততক্ষণ

একটা সময় ফোঁটাগুলো অনেক ভারী হয়ে গেল সাথে একটা মিলে অনেক ভারী হয়ে গেল ভারী হয়ে যাওয়ার কারণে সেটার মানে মহাকাশে মানে আকাশে থাকতে পারলো না নিচে বৃষ্টি হয়ে পড়ে গেল একটা সে ভারী হয়ে গেছে তাকে যে মধ্যাকর্ষণ বল সেটা যে তাকে টানতেছে একটা সময় সে উপরেই মানে আকাশে ভাসতেছিল কিন্তু তার সেই মানে কণাটার সাথে আরো কয়েকটা পানির কণা মিলে গিয়ে এটা একটু ভারী হয়ে গেল মোটা হয়ে গেল মোটা হয়ে গেলে সে নিচে পড়লো আপনি কি সিরিয়াসলি মনে করেন যে এই ফোটাটার একটা ইন্টেলিজেন্স আছে এবং সে বুঝতে পারছে যে আমি তো অনেক মোটা হয়ে গেছি বড় হয়ে গেছি আমি তো এখন অনেক ভারী হয়ে গেছি এখন তো আমার নিচে পড়াটা উচিত আমাকে কোনো একজন কেউ রুল সেট করে আমাকে এখন নিচে পড়তে হবে সুতরাং আমি এখন যাই এটা ভেবে সে টপ করে নিচে পড়লো নাকি সে এই জিনিসটা জানেও না যে সে নিচে পড়বে কি উপরে যাবে সেই জিনিসটা সে ইনফ্যাক্ট জানেও না তার কোনো ইন্টেলিজেন্স নাই তার মাত্র কোনো ইন্টেলিজেন্স নাই সে এই জিনিসটা বোঝেও না জানেও না তার উপরে যখন প্রেশারটা বেড়ে গেল যখন সে নিজেকে আকাশে ধরে রাখতে পারলো না তখন সে নিচে পড়ে গেল এবং ইনফ্যাক্ট তার এই বিষয়টা জানে গ্রাভিটিও না সে সে জানে না সব কিছু কি আকর্ষণ করতেছে তার আশপাশে যা আছে সব সে কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই কোনো ধরনের ইন্টেলিজেন্স ছাড়াই আকর্ষণ করতেছে এবং সেই আকর্ষণ বলার ভিতরে যেহেতু এটা পরে গেছে সেহেতু এটা সেই ফোটা পানি মাটিতে এসে পড়েছে

রক্তের ভিতরে যে দূষিত জিনিসগুলো আছে বা পানির ভিতরে যে দূষিত জিনিসগুলো আছে এগুলোকে আমি পরিষ্কার করে দিব কিডনি কি এই জিনিসটা প্রজেকশন করতেছে নাকি সে ডেভেলপ করেছে এই কাজ করার এই কাজের জন্যই সে ডেভেলপ করেছে এবং সে এই কাজই করবে হ্যাঁ সে যেই কাজ করার জন্য নিজে করছে এটা হচ্ছে অটোমেটিক্যালি হয়ে গেছে তাই না চোখ যে আমাদের চোখ যে দেখতেছে এটা কি চোখের কোনো ইন্টেলিজেন্স আছে চোখ বুঝে মানে চোখের একটা ব্রেইন আছে সে এটা দিয়ে চিন্তা ভাবনা করে ভাবতেছে সেই মানুষটার তো আসলে দেখা দরকার নিলে সে মানে হাত বোকাম নেশটা খায় এটা তো তার বোঝা দরকার যে মানে তার তো একটু দৃষ্টি দিতে হয় তারা একটু দৃষ্টি দিলাম তার একটু মানে দেখাই দিলাম এই জিনিসটা কি আমার চোখ বা আমার করণিয়া জানে করণিয়া করণিয়া ফাংশনের মতো কাজ করতেছে মনে করেন যে এই যে কর্নিয়ার যে বেসিক জায়গাটা মানে আরো যদি আমরা পূর্বের প্রাণীগুলার ভিতরে দেখি যে পাতা থেকে যে আলো নিয়ে যে মানে ইয়াগুলা তৈরি করেছে একটা সময় গাছগুলা যে পাতা থেকে শালক সংশ্লেষণের মাধ্যমে আহ শক্তি সঞ্চয় করেছে আহ তারও আগে যে এই মানে আলোর দিকে নজর দেয়া আলোর দিকে মানে ইয়া মুখ করা এই সূর্যমুখী ফুলের ভিতরে আমরা দেখি আলোর দিকে মুখ করতেছে সূর্যের দিকে মুখ করতেছে

কিন্তু ডিজাইন এই জিনিসটা আপনি বলতে চাইছেন তো আপনি বলতে চাইছেন ডিজাইন হ্যাঁ এগুলো এমনি এমনি আসেনি এই জিনিসগুলো ডিজাইন

এই দুটো জিনিস দেখে আপনি ভাববেন আপনি ভাব এই কোন জিনিসটা সৃষ্টিকর্তা তৈরি আর কোন জিনিসটা মানুষের তৈরি কি করে কোনটা কি করে আইডেন্টিফাই করবেন এবং কি করে বুঝবেন দেখেন হাইখান যদি জ্বলানো থাকে চালানো নেই জ্বালানো নেই নেবানি আছে বা জ্বালানো আছে এটা ডাজেন্ট ম্যাটার এটা হারিকেন ঝুলানো আছে এটা হারিকেন ঝুলানো আছে ঠিক আছে এটা গাছে কোনটা মানুষের তৈরি আর কোনটা সৃষ্টিকর্তার তৈরি আচ্ছা হারিকেন যদি ঝুলানো থাকে হারিকেনের মতো যে কোনো জিনিস যদি আমি দেখি তাহলে আমার কাছে মনে হবে যে না পৃথিবীতে এরকম এরকম কাঁচা কাঁচা জিনিস এরকম ধরনের জিনিস দেখছি তা মানুষের কারণে হতে পারে আর গাছটা গাছটা আমি দেখছি যে গাছ তো মানুষের পক্ষে বানানো সম্ভব না গাছ তো মানুষের পক্ষে মানুষের

ঠিক আছে সেটা ইন্টেলিজেন্স দিয়েছে ইনফ্লুয়েন্স না দিলেও চলতো কিন্তু সেটা সেটা সেপারেট একটা রিমোট গ্রহতে গিয়ে একটা সেখানে মানুষের সেখানে আপনি প্রথম যাচ্ছেন তো সেইখানে গিয়ে আপনি একটা হারিকেন দেখে আপনি ভাবছেন যে এই জিনিসটা মানুষেরই বানানো হবে আর একটা গাছ থেকে ভাবছেন এটা মানুষ না সৃষ্টি হবে এই জিনিসটা কেন যে ঈশ্বর আপনাকে ইন্টেলিজেন্স দিয়েছে হারিকেন বানানোর সে নিজেও একটা হারিকেন বানাতে তো পারে সে নিজেও একটা হারিকেন বানিয়ে আমি বলি এখানে ধরেন আমার তো যোগ্য খুব পারে কিন্তু আমরা কেন করছি

নিজেই বানিয়ে দিতে পারে সে যে এত কিছু করতে পারে সেটা হারি বানাতে পারবে না এই জিনিসটা বানিয়েছে ইউরেনাস বানিয়েছে সূর্য বানিয়েছে বৃহস্পতি বানিয়েছে আর কত বানিয়েছে হারি বানায়নি কেন হারি বানাতে পারে এটা কেন এরকম কোন এভিডেন্স দেখেছেন যে একটা ধরুন একটা যদি আহ একটা ধরুন কেটলি দেখতে পেলেন হ্যাঁ আকাশ থেকে ছুটি এলো একটা কেটলি ধপাস করে পড়লো আপনি ভাবেন এটা ঈশ্বরী কেটলিটা বানিয়ে চা খাচ্ছিল হাত থেকে পড়ে গেছে

খুব খুশি হন আপনি দশ বার নামাজ পড়বেন পঞ্চাশ বার পড়বেন অসুবিধা কি আছে আপনি এরকম তো নয় এরকম কোন ধর্ম এরকম বলে যে ম্যাথ করো তাহলে তুমি স্বর্গে যেতে পারবে বলে না তো এই জিনিসগুলো এবং এটা তো এরকম আমরা দেখি যে ইনফ্লুয়েন্স দিয়েইছে যখন ধরুন হচ্ছে যখন কি ধরুন ইনফ্লুয়েন্স দিয়েছে তো আর আইফোন বানায়নি তারপর হচ্ছে কোথায় নাঙ্গু পুঙ্গু থাকতো তা জামা কাপড়ও পড়তে কিনে যায় না তাই না সে খেতে পেতো কিনে যায় সে তো রেস্টুরেন্টে বসে খেতে পেত না কিন্তু মানুষই ধীরে ধীরে এই জিনিসগুলোকে বানিয়েছে এবং সে কষ্ট করেই বানিয়েছে তাই না চাকার আবিষ্কার নিশ্চয়ই অ্যাডাম করেনি আহ আমার মনে হয় না আগুনের ব্যবহার করে একটা জানতো বলে তাই না আমরা সেই প্রাচীন প্রস্তুত যুগ নতুন প্রস্তুত যুগ এই জিনিসগুলো শুনেছি তাহলে আমরা একটা জিনিস দেখছি যে এই যে এই ইন্টেলিজেন্ট ডিজাইন বা ডিজাইনের একটা একটা প্যাটার্ন হচ্ছে কমপ্লেক্সিটি নয় একটা প্যাটার্ন হচ্ছে সিমপ্লিসিটি আপনি এই মোবাইলটা মানুষের বানানো এবং গাছটা এটা প্রাকৃতিকভাবে তৈরি এই জিনিসটা বুঝছেন কি করে কারণ সেখানে একটা সিমপ্লিসিটি ডিফারেন্স আছে যতই কমপ্লেক্স মনে মনে হোক আপনার ল্যাপটপ কম্পিউটার যা কিছু তার ভেতরে যদি দেখেন সেই ডিজাইনটা কিন্তু কমপ্লেক্স না সেই ডিজাইনটা সিম্পল কিন্তু মানুষের ক্ষেত্রে বা যে কোনো প্রাণীর ক্ষেত্রে যেগুলো ইভলভ হয়েছে যেগুলো ন্যাচারালি অকারিং তার মধ্যে এই সিম্পলিসিটি জিনিসটা দেখি না সেখানে আমরা দেখি একটা কমপ্লেক্সিটি এই জন্য দেখবেন যে এই যে আমরা কথা বলি না যে একটা একটা রুডিমেন্টারি একটা অর্গান আছে এই যে আমরা বলি যে একটা একটা অর্গান আছে যেমন ধরুন অ্যাপেন্ডিক্স এই ধরনের যে সমস্ত বেস্টিজিয়াল অর্গানগুলোর কথা বলি সেগুলো হচ্ছে ইভলভ হয়েছে সেই জন্যই এগুলো রয়ে গেছে যেমন ধরুন রিকারেন্ট লারেন্জিয়াল না এই জিনিসটা কিন্তু সোজা সুজি যেতে পারতো কিন্তু সেটা যায় না সেটা ঘুরে পেঁচিয়ে যায় কেন এটা যদি ডিজাইন হতো তাহলে সোজা সুজি যেত যদি ডিজাইন নয় বলে সে ঘুরে পেঁচিয়ে এদিক ওদিক করে যায় হ্যাঁ এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা ন্যাচারালি অকারিং এই জিনিসটার মধ্যে আমরা কোনো রকম পারপাস কোনো ইন্টেলিজেন্স এইজন্য আমরা দেখি না ইন্টেলিজেন্সের যে ইন্টেলিজেন্স এই জিনিসটা ছাপ কিন্তু কমপ্লেক্সিটি নয় তার পেছনে ইন্টেলিজেন্সলি দেখেন ডিজাইনের মূল মূল যে ফিচার প্যাটার্ন সেটা হচ্ছে সিম্পলিসিটি আমার বক্তব্য এটাই ভাই আপনি পিচ এখানে উনি হারিকেনের হ্যাঁ এখানে উনিハリকেনের ক্ষেত্রে অভিজ্ঞতাবাদ প্রয়োগ করেছেন কিন্তু গাছের ক্ষেত্রে বিশ্বাসবাদ প্রয়োগ করে ফেলেছেন মানে দুটি ঘটনাকে ব্যাখ্যা করতে গিয়ে উনি দ্বিচারিতা করেছেন সববিরোধীতা করেছেন এক জায়গায় বিশ্বাস প্রয়োগ করেছেন আর এক জায়গায় অভিজ্ঞতা প্রয়োগ করে ফেলেছেন যার জন্য ওনার রেজাল্টটা শূন্য হয়ে গেল আমি একটু বলি তো আমি এখানে দ্বিচারিতা শুরু কেন আমি দেখি সব সময়ই হ্যারিকেন মানুשי মানসিকতার প্রচেষ্টা নিই যখন আমি কখনোই গাছকে

যে এইটাও এইটাও একটা বিবেচনার যোগ্য একটা মানে সম্ভাবনা হতে পারে যেটাকে আমরা বিবেচনা করতে পারি এই বিবেচনাটা যে আমরা করব সেটা মানে জন্য কতটুকু কি এভিডেন্স আপনার কাছে আছে আচ্ছা বিবেচনা কেন করব এই কথার উত্তর যদি আমি দেই মানে সত্যি অর্থে যেটা যেটার জন্য বিবেচনা করি সেটা হচ্ছে এত সৃষ্টির মানে কি সেটা তো মানে কি সেটা তো এটা এটা বিবেচনা করার কোন কারণ হতে পারে না এটা বিবেচনা করার কোনো কারণ তো হতে পারে না যে এই যে আমাদের আমি একটা পাথর দেখলাম রাস্তায় একটা তিন তিনকোনা পাথর পরে আছে এই পাথরটা যে তিন তিনকোনা পাথর এই রাস্তার যে পরে আছে এইটার উদ্দেশ্য কি এই পাথরটার উদ্দেশ্য কি এই পাথরটা এখানে থাকার কারণ কি তার মানে নিশ্চয়ই কোনো একজন স্রষ্টা এই পাথরটাকে ইচ্ছাকৃত ভাবে এখানে এনে রাখছে যেন আমি উষ্ণা খাই হ্যাঁ এই পাথর উষ্ণা খাই আমি আমার পাটা ভেঙে যায় নিশ্চয়ই কেউ না কেউ এখানে রাখছে

শেওলা টালা হওয়ার পরে কয়েকটা ব্যাং ট্যাং হয়েছে ব্যাং আসছে ব্যাং এসে ব্যাগে আবার বাচ্চা দিচ্ছে তার আবার বাচ্চা দিচ্ছে তার আবার বাচ্চা দিচ্ছে তার আবার বাচ্চা দিচ্ছে ওরা আবার সুখে শান্তিতে ওই মানে ওই মানে মানে গর্তটার ভিতরে সুন্দর বসবাস করা শুরু করে দিছে কয়েক প্রজন্ম পরে একটা ব্যাং উপরে উঠলো উঠে আকাশের দিকে তাকে ভাবতেছে যে এই যে গর্তটা কত সুন্দর করে আমার জন্য আমাদের আমারই জন্য সৃষ্টি করা হয়েছে এই গর্তটা কত সুন্দর এখানে আবার পানি আসলো আবার কত সুন্দর শেওলা কত সুন্দর ভেসে বেড়াচ্ছে শেওলা এই শেয়ালাগুলো আবার আমার পুষ্টি পুষ্টির যোগান দিচ্ছে আমি আবার খাচ্ছি এই শেয়ালাগুলোকে নিশ্চয়ই কেউ না কেউ ইচ্ছাকৃতভাবে এইখানে একটা গর্ত করে সুন্দর করে পানি দিয়ে সুন্দর করে শ্যাওলা দিয়ে মানে রাখছে না হলে এই এই রকমের একটা ইয়া থাকার উদ্দেশ্য কি ছিল আমি আমার আমার কারণেই তো এই জিনিসটা হয়েছে আমি যেন এখানে বেঁচে থাকতে পারি আমি যেন এই শেয়ালাগুলো খেয়ে বেঁচে থাকতে পারি বা আমি যেন এই গর্তে পানিতে থাকতে পারি এই কারণেই এই গর্তটা তৈরি করা হয়েছে এই কথাটা যদি সেই ব্যাংকটা বসে বসে ভাবে যে তার জন্য ইচ্ছাকৃত ভাবে কোন একটা কেউ গর্ত করে সেখানে পানি দিয়ে শেলা দিয়ে মানে তার বেঁচে থাকার জন্য তাহলে তো এটা খুবই বোকার মতো একটা এখন কেউ চিন্তা করে আমার জন্যই সবকিছু বা আমাদের জন্যই মানুষ হিসেবে বা পুরো মানব জাতির জন্যই সবকিছু এগুলো হচ্ছে এইটা আসলে ঠিক একটা উদাহরণ দিলেন যে ব্যাংক বের হলো বের হলো বা আমি আমার চিন্তা ভাবনাকে কোথাও বলি নাই বা আমি এটা মনে করি না যে আমার জন্য সবকিছু সৃষ্টি আমার জন্য কিছু সবকিছু হয়েছে আমি এরকম চিন্তা মানে ছোটবেলা থেকে যেভাবে বেড়ে উঠেছেন সেটা থেকে আপনি সভাপতি একটা সিদ্ধান্ত নিয়েছেন প্রত্যেকটা জিনিস থাকলে সেটার একটা উদ্দেশ্য থাকবে কিন্তু এটা তো আপনি আপনার আশেপাশের থেকে দেখে এই অভিজ্ঞতা থেকে এই সিদ্ধান্তে আসছেন কিন্তু এটা যে সব ক্ষেত্রে সত্য হবে সব কিছুর বেলা সত্য হবে এইটা আপনি কিভাবে বুঝলেন যে এই মানে যুক্তিটা সমস্ত কিছুর বেলায় সত্য যদি আপনি মনে করেন সমস্ত কিছুর বেলায় সত্য হবে এই যুক্তিটা সমস্ত কিছুর একটা উদ্দেশ্য থাকতে হবে তাহলে যেই সত্তাটা এই মহাবিশ্ব বানিয়েছে বলে আপনি কল্পনা করবেন একটু পরে সেই সত্তাটার উদ্দেশ্য কি এটা তো আমার মানে প্রশ্নটা কি না যখন আপনি যুক্তি দিয়ে যুক্তি দিয়ে যাচাই করবেন তখন তো আপনার সেখানেও যেতে হবে সেখানে কেন যাবেন না যদি আপনার কাঠামো এটাই থাকে আপনার যুক্তির কাঠামো এটা থাকে যে সবকিছুরই মানে উদ্দেশ্য থাকতে হবে তাহলে তো এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে আপনি যেই সত্তাটাকে বসাচ্ছেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যে সত্তাটাকে বসাচ্ছেন মানে এই প্রশ্নটাতে আপনি আটকায় গেছেন সেইটার কারণে আপনি একটা সত্তা তৈরি করতেছেন যেটাকে আপনি উদ্দেশ্য হিসেবে আমাদেরকে বোঝাবার চেষ্টা করতেছেন এটাই হচ্ছে উদ্দেশ্য তাহলে সেইটার ক্ষেত্রে তো এই আপনি যে প্রশ্নটার মানে অ্যান্সার দিতে না পেরে এই সত্তাটাকে সৃষ্টি করলেন তাহলে তো সেই প্রশ্নের উত্তরটা তো এখান থেকে হইলো না কারণ সেই প্রশ্নটা তো সেই সত্তার ক্ষেত্রে প্রযোজ্য হবে তখনও তো আপনি সেই উত্তরটা দিতে পারছেন না তাহলে আপনি এই প্রশ্নটা

একজন সত্তাকে যার উদ্দেশ্যে এই ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে আবার উনি বলছিলেন সুন্দর ব্রহ্মাণ্ড তো যাই হোক সেটা পরে বলছি তো একটা অসীম সত্তাকে প্রমাণ করতে গেলে তার চেয়েও বড় একটা অসীম সত্তা লাগবে এবং তাকে প্রমাণ করতে গেলে তৃতীয় একটা অসীম সত্তা লাগবে এই ঘটনাটাকে লজিকে বলা হয় ইনফিনাইট রিগ্রেস অর্থাৎ আপনি ক্রমশ ব্যাপক থেকে ব্যাপকতর জায়গায় চলে যাবেন আপনি কোনো রেজাল্ট পাবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে উনি একটা সময় বললেন যে এই সুন্দর ব্রহ্মাণ্ড একটা সুন্দর সিস্টেম এইসব বলছিলেন আচ্ছা গোলাপ ফুল আমরা সুন্দর বলি কারণ আমরা অন্যান্য ফুলের সৌন্দর্য জানি তার পরিপ্রেক্ষিতে আমরা গোলাপ ফুলকে সুন্দর বলি এখন যেহেতু আমরা দেখিনি আমি এই ব্রহ্মাণ্ডটাকে সুন্দর বলবো কি করে আমি তো বুঝতে পারছি না হ্যাঁ আসিফ ভাই হ্যাঁ রয় বাহাদ ভাই আপনি কি পয়েন্টটা বুঝতে পেরেছেন যে আপনি যে প্রশ্নটার উত্তর খোঁজার জন্য এই কাল্পনিক সত্তাটাকে তৈরি করছেন সেই 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 উত্তরটা তো সেখান থেকে মিলছে না আমরা তো আসলে সফল হচ্ছি না সেখানে আমি বুঝতে পারছি যে না আপনি যে বাসভেরি আসলে আমি আসলে একমত যে কেউ যদি আসলে তৈরি কোরে থাকে তার তৈরি করার উদ্দেশ্য কি হ্যাঁ ঠিকই আসলে থামতে হয় ভাই এখানে থামতে যেতে হয় একটু কনফিউশন অনেক ব্যাপারে আসলে আছে

আপনি হচ্ছে পারিপার্শ্বিক কথাবার্তা হ্যাঁ বিভিন্ন চিন্তা ভাবনা হ্যাঁ সবকিছুর জন্য চিন্তা ভাবনা করতে হতে মানুষের ভিতরে মাঝখানে চিন্তা ভাবনা করলে একজন চিন্তা চলে আসে যে আসলে এটা উদ্দেশ্য কি বা কে তৈরি করবেন এটা বা কে তৈরি করেন ব্যাপারটা কে না

আর আমরা আলোচনার সময় তর্ক বিতর্কের সময় অনেকক্ষণ অনেক সময় চিল্লা করি বা অনেক সময় হাউকাউ করি এটা বিতর্কেরই একটা অংশ হিসেবে নিয়েন এটাকে ব্যক্তিগত ভাবে নিয়ে না আপনাকে তো আমরা ব্যক্তিগত ভাবে চিনিও না আপনার প্রতি আমাদের ব্যক্তিগত কোনো রাগ বা ইয়াও নাই কিন্তু বিতর্কের বেলায় আমরা মাঝে মাঝে একটু হাউকাউ করি এটা বিতর্কেরই একটা মানে পদ্ধতি বলতে একটা অংশ বিতর্কের অংশ ঠিক আছে অনেক ধন্যবাদ আসিফ ভাই আপনার সাথে কথা বলার অনেক ইচ্ছা ছিল

আপনি কালাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট এই বিষয়ে এই বিষয়ে পড়ালেখা করতে পারেন এই বিষয়ে এই ধরনের একটা আর্গুমেন্ট ধার্মিক ধার্মিকদের পক্ষ থেকে দেয়া হয় কিন্তু এই আর্গুমেন্টটা খুব সুন্দরভাবে ইয়া করা যায় এই আর্গুমেন্ট দিয়েই এই আর্গুমেন্টকে ভুল প্রমাণ করা যায় ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকেন